তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও সরকার ও আওয়ামী লীগের সব ধরনের চেষ্টা ব্যর্থ আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন এগুলো তো মিলেমিশে একাকার সবাই মিলে চেষ্টা করেছিল যে ভোট ভোটকেন্দ্রে কিছু ভোটার বেশি আনা যায় কি না কিন্তু তাদের প্রজেক্ট একেবারেই ফেইল করেছে বরং আগের ধাপগুলোর চাইতে প্রথম দ্বিতীয় ধাপের চাইতে ভোটারদের উপস্থিতি আনাগোনা একেবারেই কম ছিল সহিংসতা মাথা ফাটানো ভোট বর্জন সবই ছিল এবারে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন কেমন হয়েছে এর উত্তর হচ্ছে দিন দিন নির্বাচন ব্যবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে এটা নির্বাচন কমিশন আগেই বুঝে গিয়েছিল যার ফলে বলেছিল যে এক পার্সেন্ট হলেও গ্রহণযোগ্য আমরা দেখতে পাচ্ছি যে টার্ন আউট রেট ধীরে ধীরে এক পার্সেন্টের দিকে নেমে আসছে অদূর ভবিষ্যতে এক পার্সেন্ট হবে আওয়ামী লীগের কারো আগ্রহ নাই এটা নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন রসিকতা আমরা আগেই লক্ষ্য করেছি এক এক সময় এক এক কারণ যে বৃষ্টি ধান কাটা অমুক তমুক শীত কত কথা গরম অনেক কথাই বলেছে এখন কি বলবে এখন তো বাংলাদেশে যখন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন হলো তখন মারাত্মক গরমও না বৃষ্টিও না ধান কাটাও নেই কিছু না এখানে তো ভোটার উপস্থিতি কম হওয়ার কথা কিন্তু কেন হচ্ছে না কেন আওয়ামী লীগ ব্যর্থ হলো কেন বিএনপি জামাতের আহ্বানে জনগণ সারা দিল এই নির্বাচনে বিএনপি জামাতের সফলতা বিএনপি জামাত যেরকম চেয়েছিল যে আওয়ামী লীগ নিজের নিজেরা কামড়ি করুক সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত না হোক আর জনগণ ভোট কেন্দ্রে না যাক ভোটের প্রতি জনগণের কোনো আগ্রহ না থাক সেটাই কিন্তু ঘটেছে বিএনপি জামাতের প্রত্যাশা উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপও পূরণ হয়েছে বলে আমি মনে করি তো দর্শক এখানে এবার কী রসিকতা করবে এবার বলতে পারে যে বাংলাদেশে ভোটের আগেই আর তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের আগেই ঘূর্ণিঝড় রিমেল আঘাত এনেছে এই কারণে ভোটারদের মন খারাপ এ কারণে ভোট কেন্দ্রে যাননি অবশ্য একেবারে ঘূর্ণিঝড় উপদ্রব বা ঘূর্ণিঝড় মারাত্মকভাবে আঘাত এনেছে এরকম জায়গায় কিন্তু নির্বাচন আগে স্থগিত করা হয়েছে তারপরও যেসব জায়গায় ঘূর্ণিঝড় প্রভাব পড়েনি সেসব জায়গাও ভোটারদের কোনো খবর নাই তা নির্বাচন কমিশন আওয়ামী লীগেরা কী বলবে ওই যে বললাম যে মন খারাপ অথবা ত্রাণ তৎপরতা নিয়ে ব্যস্ত ইত্যাদি ইত্যাদি আবার কিছুদিন পরে বলবে যে আনোয়ারুল আজিমকে যেভাবে হত্যা করা হয়েছিল এই কারণে মনে হয় ভোটারদের মন খারাপ এ কারণে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যায় না এরকম নানান উদ্ভট থিওরি সামনে নিয়ে আসবে দেখবেন যেহেতু এক পার্সেন্ট ভোট হলেও গ্রহণযোগ্য এই এতদূর নিচে নামতে পেরেছে অতএব আওয়ামী লীগের নিচে নামার কোনো শেষ নেই কেমন হয়েছে দর্শক সারা দেশে অসংখ্য ঘটনার মধ্যে স্যাম্পলিং করে আমরা কিছু ঘটনা আপনাদেরকে শোনাতে চাই তাহলে বুঝবেন যে নির্বাচন কতটা খারাপ হয়েছে এর চাইতে খারাপ কোনো নির্বাচন হতে পারে না মানে এটা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচন নয় অংশগ্রহণমূলক নির্বাচন নয় ভোটারদের কোনো আগ্রহ নাই এবং কোনো উৎসব মুখর পরিবেশ নাই শান্তিপূর্ণও নয় এখানে মাথা ফাটাফাটি মারামারি সব হয়েছে জাল ভোট সব হয়েছে কোনো অনিয়ম বাদ পড়েনি এক প্রার্থীর সমর্থকদের মাথা ফাটালেন আরেক প্রার্থীর সমর্থ সমর্থকরা এর মানে এই সহিংসতা হয়েছে এরকম হ্যাঁ এরকম অনেক ঘটনা আছে আমরা জাস্ট দুই একটা আপনাদেরকে শোনাচ্ছি সপ্তাহ শোনানো সম্ভব নয় সকাল আটটা থেকে ভোট শুরু হলো খোঁজখবর নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে যে তারা ভোটারদের দেখছেন না ভোটের আয়োজন আছে সব প্রস্তুতি আছে ভোট নেয়ার জন্য অপেক্ষা করছেন কিন্তু বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার ছিল না চিরচেনা লাইন ভোটারদের উপস্থিতি কিছুই দেখা যায়নি এভাবেই গণমাধ্যম জানাচ্ছে নমুনার সঙ্গে ব্যালটের প্রতীক অমিল ভোট গ্রহণ স্থগিত এর মানে সার্কাস করতে করতে আওয়ামী নির্বাচন কমিশন এমন অবস্থায় এসেছে এখন ব্যালট প্রতীক এগুলো ঠিক থাকে না একটা জায়গায় আর হয়ে যায় ফেনীর সোনাগাজিতে তিন বুথে দেড় ঘন্টায় ভোট পড়েনি একটিও একটা পড়লে তো বলতে পারছে না একটা তো পড়েছে কিন্তু তিন বুথ বুথে দেড় ঘন্টায় একটিও ভোট পড়েনি অথচ আওয়ামী লীগ এই ফেনীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ই ভোটারদের তো ভোট কেন্দ্রে নিতে পারছে না নাটোরে গুরুদাসপুর এলাকায়ও বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে মাঠে কুকুর বসে আছে জনগণের বা ভোটারদের কোনো উপস্থিতি নেই একেবারেই সংসার নিরবতা ফাঁকা মাঠ এক ঘন্টায় এক ভোট পড়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় এক ঘন্টা এক ভোট এটা আওয়ামী জন্য সেলিব্রেটেবল যে না এক ঘন্টা একটা ভোট তো পড়েছে প্রার্থীর বরাদ্দ কাঠি আইসক্রিম ব্যালটে কুলফি কোনটা কুলফি কোনটা কাঠিয়াই স্ক্রিম এ বিষয়েও সঠিক সিদ্ধান্তে এই আওয়ামী নির্বাচন কমিশন যেতে পারছে না এ বিষয়ে তাদের মধ্যে একতলাপ বা সিরিয়াসনেস নাই এর মানে কাঠিয়াই স্ক্রিম আর ব্যালটে কুলফি মিলিয়ে ফেলেছে মানে কত ধরনের সার্কাস আপনারা শুনবেন এমন কোনো অনিয়ম নাই যে এখানে না হয়েছে ব্যালট বক্স ভরার অভিযোগে ওবায়দুল কাদের ছোট ভাইয়ের ভোট বর্জন দেখেন ওবায়দুল কাদের ছোট ভাই আওয়ামী লীগের ঘরের লোক তিনি যদি ভোট বর্জন করেন এটা বড় কিছু এটাকে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই এটার একটা তাৎপর্য রয়েছে মানে আওয়ামী দেখেন ওবায়দুল কাদের ছোটো ভাইকে ক্ষমতাসীন না ওবায়দুল কাদের নিজে নানানভাবে নির্বাচনে অংশগ্রহণ না করুক সেটা চেয়েছিল মির্জা কাদেরও চেয়েছিল প্রথমে আওয়ামী ক্ষমতা ব্যবহার করে তার মনোনয়নপত্র বাতিল করিয়েছিল তা শেষ পর্যন্ত উচ্চ আদালতে ফিরে পেলেও তাকে পরাজিত করার জন্য সব ধরনের দুই নম্বরেই আওয়ামী লীগ করেছে যার ফলে আগেভাগেই ব্যালট বক্স ভরে রেখেছে সেই অভিযোগে তিনি ভোট বর্জন করেছে এর মানে ইচ্ছা করে কারচুপি করে ওবায়দুল কাদের ছোট ভাইকে ওবায়দুল কাদেররা মিলে হারিয়ে দিয়েছে এটাই হচ্ছে নির্বাচন এ নির্বাচনে ভোটের মানে জনগণ তো ভোট কেন্দ্রে যায় না তারপরও আওয়ামী লীগে দুই চারজন যারা যায় টাকা পয়সা খেয়ে তাদের ভোটেরও দাম নেই ব্যালটে কাটি কাটি আইসক্রিমের বদলে কুলফি আইসক্রিম ভোট দেননি প্রার্থীরা কাঠি কুলফি কোনোটাই প্রার্থীরা খেতে চান না নোয়াখালীতে তিন উপজেলায় ভোট চলছে কিন্তু ভোটারদের কোনো খবর নাই জামালপুরেও এরকম কুকুর বসে আছে তো এরকম হাজারো খবর যে সব ঠিক আছে কিন্তু ভোট নাই আর মারামারি সহিংসতা কারচুপি ব্যালট বক্স ভর্তি করে রাখা সবই চলছে তো এই হচ্ছে তথাকথিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন বিএনপি জামাতের ডাকেই জনগণ সাড়া দিয়েছে প্রত্যাশা পূর্ণ হয়েছে এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না